সবাইকে স্বাগতম আমার অনলাইন টিউটোরিয়ালে। আমার নাম অমিত দাস, আমি ঝিলিমিলি হাই স্কুলে কর্মরত একজন ভোকেশনাল ট্রেনার। আমার সিজম নেম সিএসএস ভিএসি আন্ডার এনএসকিউএফ, সাবজেক্ট ইলেকট্রনিক্স, ট্রেনিং প্রোভাইডার অরায়ন এডুটেক প্রাইভেট লিমিটেড। আজকের আমাদের আলোচ্য যে বিষয়গুলি হলো সেটি হলো কেমিক্যাল হ্যাজার্ড, রাসায়নিক বিপত্তি এবং ফায়ার এক্সটিংগুইশার। প্রথমে আমরা শুরু করব কেমিক্যাল হ্যাজার্ড আর রাসায়নিক বিপত্তি নিয়ে। রাসায়নিক বিপত্তি আমরা বলতে পারি এমন এক ধরনের বিপত্তি যেটি কিন্তু কাজ করার ক্ষেত্রে রাসায়নিক যে সকল জিনিসপত্রগুলি আছে, যেমন কোনো কিছু গ্যাস, পেট্রোলিয়াম, এক্সেট্রা ইত্যাদি ইত্যাদি যে সকলগুলি আছে রাসায়নিক জিনিসপত্র, সেইগুলির সংস্পর্শে এসে কিন্তু আমার যে বিপদ ঘটায় বা যে বিপত্তি হতে পারে সেগুলিকে আমি বলবো রাসায়নিক বিপত্তি। তো এই রাসায়নিক বিপত্তি মেনলি কী কী কারণে হতে পারে সেগুলি আমরা একটু দেখে নেব। ফার্স্ট অফ অল, যদি আমার এই রাসায়নিক পদার্থগুলি বা রাসায়নিক দ্রব্যগুলি যদি ঠিকঠাক জায়গাতে না রাখা হয়, তাহলে কিন্তু এক ধরনের বিপত্তির আশঙ্কা থেকে থাকে। যদি আমি এই ছবিটির মধ্যে দেখতে পাচ্ছি যে আমি উপরে আমার একটা তাকের মধ্যে রাসায়নিক দ্রব্যগুলি রাখা আছে এবং আমি উপরের দিকে তাকাচ্ছি, তখন হয়তো আমার যদি তার মধ্যে ছিদ্র হয়ে যায় কোনো কারণবশত, তাহলে কিন্তু আমার তার থেকে বিপদ আশঙ্কা থেকে থাকে। সেকেন্ড, আমরা যখন রাসায়নিক দ্রব্যগুলি নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের অতি অবশ্যই খুব সাবধানতার বিশেষে কাজ করতে হবে। গাফেলতির কারণে, গাফেলতি মানে হচ্ছে অনগ্রাহ্যভাবে কোনো যদি কাজ করা হয়, তার কারণে কিন্তু রাসায়নিকের বিপত্তি ঘটতে পারে। অনগ্রাহ্যভাবে যদি আমি কোনো কোথাও কাজ করি, তাহলে হয়তো আমি কোথাও একটা কাজ করছি, সেখান থেকে আমার শরীরের উপর কোনো একটা অংশে পড়ে যাওয়ার পরে বিপত্তি ঘটতে পারে, বা আরও কিছু বড় দুর্ঘটনা ঘটতে পারে যদি আমরা অনগ্রাহ্যভাবে বা গাফিলতিতে কাজ করে থাকি। থার্ড দেখব, আগুন লেগে যাওয়া। না, আমরা জানি যে এমন কিছু রাসায়নিক দ্রব্য আছে যেগুলি একে অপরের সংস্পর্শে এসে আগুন জ্বলে যায়। সেদিক আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে যাতে সেই সকল দ্রব্যগুলি সংস্পর্শে না আসতে পারে, তাদের একে অপরের থেকে যেন দূরে রাখা হয়। সো জায়গা, এখানেও কিন্তু সেই একটা জায়গারই মূল ভিত্তিক আছে যাতে আলাদা আলাদাভাবে রাখা হয়। তারপর দেখব আমরা কর্মক্ষেত্রে বিষাক্ত পদার্থের সংস্পর্শে রোগ ও পরিবেশগত অসুস্থতা দেখা দিতে পারে। রাসায়নিক দ্রব্যগুলির কারণে যে টেকনিশিয়ান এবং যে ব্যক্তি সেখানে কাজ করবে, তার কিন্তু নানা রকম প্রবলেম এবং ক্ষতি হতে পারে এই সকল দ্রব্যগুলির কাজ, এই সকল দ্রব্যগুলিকে নিয়ে কাজ করার জন্য। সো অবশ্যই যিনি কাজ করবেন তাকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর আমরা দেখে নিই যে কাজ করতে করতে, যদি এই রাসায়নিক দ্রব্যগুলি নিয়ে কাজ করতে করতে কি কি দেখা দিতে পারে, কি কি লক্ষণ দেখা দিতে পারে, যে একজনকার যদি এই রাসায়নিক বিপত্তি সংস্পর্শে চলে আসে কোনো ব্যক্তি বা যিনি কাজ করছেন ব্যাপার টেকনিশিয়ানের, তো তার কি ইফেক্ট পড়তে পারে। যেমন ফার্স্ট অফ অল, যদি সে অসাবধানতার কারণে কাজ করে, আমি যেটা বললাম, সেখান থেকে যদি কোনো কারণবশত আমাদের শরীরের কোনো অংশে পড়ে যায়, তাহলে কিন্তু সেখানে সেই অংশটাকে পুড়িয়ে দেয়। তো এখানে বলা হয়েছে রাসায়নিক পোড়া যেটাকে। তারপরে বলা হয়েছে চুলকানি, সে শরীরের মধ্যে কোথাও যদি পড়ে যায় তাহলে কিন্তু চুলকানিরও সৃষ্টি হতে পারে। এরকম অনেক আছে, যেমন যদি চোখের মধ্যে পড়ে যায় বা যদি একটা ঝাঁঝালো হয়
তাহলে কিন্তু চোখে চোখ জ্বালা করে, যদি আমাদের চোখের মধ্যে পড়ে যায় অথবা চোখের মধ্যে একটা ভাব লেগে থাকে তাহলে কিন্তু চোখে জ্বালা করবে, এবং বমি বমি ও ডায়রিয়া দেখা দিতে পারে, মাথা ব্যথা হতে পারে, জ্বর আসতে পারে এবং দ্রুত হার্টবিট বেড়ে যেতে পারে। সো এই লক্ষণগুলি কিন্তু আমার দেখা দিতে পারে রাসায়নিক বিক্রিয়ার সংস্পর্শে আসার কারণে। সো যখনই আমরা এই কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্যগুলি নিয়ে কাজ করতে হবে তখন কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করে মেনে চলতে হবে। অ্যান্ড তারপর আমরা দেখব ফায়ার এক্সটিংগুইশার, এটি কি না, এটি হলো এক ধরনের অগ্নি নির্বাপনকারী যন্ত্র যেটি কিনা আগুন নেভাতে সাহায্য করে। আমরা যে সমস্ত জায়গাতেই কাজ করি না কেন, সেখানে কিন্তু আমার এই অগ্নি নির্বাপক যন্ত্র থাকাটা খুবই জরুরি, কারণ যে কোনো মুহূর্তে আমার যে কোনো সিচুয়েশনে আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তার জন্য আগুন নেভানোর জন্য কিন্তু আমার এই অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়। এই অগ্নি নির্বাপক যন্ত্র আমরা কিভাবে ব্যবহার করব, যার কার্যপদ্ধতি না, ফার্স্ট অগ্নি নির্বাপক যন্ত্রের যে পিন থাকে, সুরক্ষা পিন যার সাহায্যে এটা থাকে, সেই সুরক্ষা পিনটিকে চিনতে হবে এবং টেনে বার করে নিতে হবে। এখানে যেমন আমি দেখেছি পিনটি চিনে পড়ে, তারপর যেটা শিল থাকবে সেই শিলটাকে ভেঙে নিতে হবে এবং পিনটাকে খুলে নিতে হবে। পিনটাকে খুলে নেওয়ার পর যে হাতলটা থাকবে ওই ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক যন্ত্রটিকে ধরার জন্য, সে হাতলটিকে ধরে কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্রটি ব্যবহার করতে হবে। এবং তার কাছে একটি, আমরা যেমন সাইকেলের ব্রেক দেখেছি সেরকম ব্রেকের মতো একটা অংশ থাকবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা অংশকে দেবে আছে, এবং এখানে একটু লক্ষ্য করলে দেখাচ্ছে যে একটা ব্রেকের মতো অংশ রয়েছে। প্রথম চিত্রটাতে লক্ষ্য করলে দেখাচ্ছে যে একটা ব্রেকের মতো অংশ রয়েছে, এবং থার্ড চিত্রটাতে লক্ষ্য করলে দেখা রয়েছে যে অংশটিকে, ব্রেকের মতো অংশটিকে চেপে আছে। সো ওই লিভারটিকে চেপে ব্যবহার করতে হবে এবং সবসময় খেয়াল রাখতে হবে যাতে তাকে পাশ বরাবর সুইচ করা হয়, না পাশ বরাবরভাবে দেওয়া হয়। সো আগুন লেগে যাওয়ার কিন্তু এই অগ্নি নির্বাপক যন্ত্র একটা খুবই কার্যকারী যন্ত্র। আজকে আমরা এই পর্যন্তই দেখলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।